করোনা সংক্রমণের মধ্যেই চট্টগ্রামের পাথরঘাটায় শিক্ষার্থীদের গণজমায়েত করে স্কুল ভবন উদ্বোধনের অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি। সকালে রবীন্দ্র নজরুল চট্টগ্রাম সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। সরকারের নির্দেশনা অমান্য করে পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে শিক্ষার্থীদের স্কুলে আসতে বলে স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে যোগ দেওয়া বেশিরভাগ শিক্ষার্থীর মুখে ছিল না মাস্ক, এছাড়া অনুষ্ঠানে মানা হয়নি কোনো সামাজিক দূরত্ব। তবে কাউন্সিলর জানিয়েছেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়নি। প্রতিষ্ঠানের আশপাশে বসবাসকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উৎসাহিত হয়ে নিজেরাই চলে এসেছেন, যদিও শিক্ষার্থীরা জানিয়েছেন করোনা আতঙ্কের কারণে দীর্ঘদিন দেখা না হলেও দীর্ঘদিন পরে বন্ধুদের সঙ্গে দেখা হয় খুশি তারা। হয়তো স্যার একটু তো লাগতেছে, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে অনেকদিন পর মিশতেছে, একটা আনন্দ লাগতেছে মনে। সবার সচেতনতা ইয়ে করে আমরা উদ্বোধনটা অনুষ্ঠানটা করছি। আমি কোনো ছেলেদেরকে দাওয়াতে দিই নাই, এগুলো আপনি যে স্কুলের ছেলেগুলো এখানে আসে প্রায় আমাদের আশেপাশের ছেলে, এখানে প্রায় 550 জনের মতো ছাত্র আছে, এখানে সামান্য 50-60 জন তারা নিজের উদ্যোগে এখানে আসছে।